এসে তো গেলাম, ছাড় এখন, গুছিয়ে নে। বুঝছি মা। তোমাদের পোষায় দাদা? কেন আমাদের এখানে কষারি জমবে না? যত মস্তিষ্ক বিকার শহরেই বলছিস। অ্যাবসলিউটলি, এখানে যত সভ্যতার বিস্তার সেখানে তত মস্তিষ্কের বিকার ঘটে। এসো না। আচ্ছা, সুইডেন একটা সভ্য দেশ মানো তো? হুম হুম। সুইডেন হ্যাজ দ্য হাইয়েস্ট রেট অফ সুইসাইড। মাথার ব্যামনা হলে এমনটা হয়? আচ্ছা, এত করে তোদের লিখলুম ভূতুকে নিয়ে আসতে, আনলি না কেন? দাদার পাহাড় ভালো লাগে না মামু, ও বলে যে স্পোর্টসম্যানদের নাকি চার জায়গা না হলে শরীর খারাপ হয়ে যায়। স্পোর্টসম্যান? ওর ক্রিকেট চলছে এখনো? হ্যাঁ, ওর ধ্যান জ্ঞান বিদ্যা সব। ও বলে খেলাধুলি নাকি চাকরি, না বাদ দিলে চলবেই না। তা বেশ তো, তাহলে 10 দিনের জন্যও আসতে পারলো না? ও কথা বাদ দাও, ও একটা জঙ্গি। মামু জানো, আমি না দাদার একটা ছবি এনেছি, দাদার আর আমার, তোমার ম্যান্টেল পিছিয়ে রাখবার জন্য। আচ্ছা, তোর তাহলে আজকাল একটু আধটু বুদ্ধি শুদ্ধি হচ্ছে। তার ছবি আনিস ন্যাকামি হচ্ছে। দেখ নীরু, আমি কিন্তু সিরিয়াসলি প্রোটেস্ট করবো। অবু জামাইকে শেষকালে একেবারে বিয়ের আসরে দেখতে পাবো। শীতকালেও আসছে দাদা, তখন ওর সঙ্গে ভালো করে আলাপ। তোমার ওকে ভালো লাগবে না মামু, ওর গাছপালা সম্বন্ধে কোনো ইন্টারেস্টই নেই। সে তো তোরও নেই, তা বলে তোকে আমার ভালো লাগে না? নেক্সট টাইম ইউ কাম, এটা ততদিনে যদি না হয়, ব্রিং ইম অ্যালং। আর বিয়ে যদি হয়ে যায় তাহলে তো কথাই নেই, হানিমুনটা আমার এখানে হবে। আব্বা, তবু এই 10 দিন ভাব ছেড়ে বাঁচবো, কিন্তু কলকাতা সেই ওর ঘ্যান ঘ্যান আমার আর ভালো লাগে না। ডিসকাস্টিং, দেখি একবার মুখটা দেখি। কই, আমার জন্য কি এনেছো দেখি? দাঁড়া বৌদি দাঁড়া, সবুরে মেয়া ফেলে। ও মা, এখন তো খোলোইনি বাক্স। বৌদি, হুম, আমরা প্ল্যান করেছি বনবাসে চলে যাব। বাপ্পা, হঠাৎ আবার এই বৈরাগ্য কেন? মনুষ্য জগতের উপর একটা সাময়িক বিতৃষ্ণা এসে গেছে। তাই তো দাদাকে বলছি, কাছাকাছি একটা রিজার্ভ ফরেস্টে গিয়ে জানোয়ার পরিবেষ্টিত পরিবেশে দুটো দিন কাটিয়ে আসি। থাক, আর কাজ নেই বনে গিয়ে, আমার মতো বৌদি পাবে জানোয়ারদের মধ্যে? তোমার মতো না ভাই, তোমার থেকে বেশ সুস্থ মস্তিষ্ক। আচ্ছা, তোমরা যে একটা কথা বলো লোকটা জানোয়ারের মতো, এই কথাটা কত ভুল তো কখনো ভেবে দেখেছো? কোনো মানুষ যখন কোনো নৃশংস ব্যবহার করে তখন সেটাকে পাশবিক বলা হয় কেন? পোষা কুকুর কখনো বিশ্বাসঘাতকতা করে বলে শুনেছ? কিন্তু পোষা মানুষের মধ্যে খোঁজ নিয়ে দেখো। আচ্ছা আচ্ছা, দেখব, যখন আসল মানুষটি আসবে তখন কোন চিড়িয়াখানায় গিয়ে বসে থাকো তুমি। কই দেখি কি এনেছো। কত নিলো রে? 69। আজকাল কৃষি জিনিসগুলো বেশ স্মার্ট করেছে কিন্তু। তোমার জন্য একটা ভালো উৎসা টেনেছি। আচ্ছা, আর আমার জন্য? বললাম তো নেওয়া। দেখি ও মা,
ঠাকুরপো, তুমি আবার মাথার ব্যামো সারাবে কি গো? তোমার নিজেরই ইম্পসিবল। বাক্স বদলি হয়ে যায়নি তো? হ্যাঁ তাই তো। ও মা কি মজা! মজা আমার সমস্ত ট্রিপ টাইম আছে মজা। ও বাবা, এ যেমন তেমন মেয়ে নয়, রীতিমতো স্মার্ট। আচ্ছা সব কি হচ্ছে কে? এর তো একটা বিহিত করতে হবে। বিহিত আবার কি? ওর মধ্যে কি এমন ধন দৌলতি বা ছিল যে যার জন্য? তোমার জন্য করা পাখে সন্দেশ ছিল, আর একখানা শাড়ি ছিল। সন্দেশ? এই দেখো শাড়ি। আচ্ছা কি হচ্ছে কি সন্দেশ তুমি ছোবে না? ছি ছি, এটা তো ফেরত দিতে হবে। কাকে ফেরত দেবে শুনি? ছোট স্যারকে? ঠিকানা থাকলেও থাকতে পারে। সর সর, দেখি দেখি দেখি, ঠান্ডা জল খাবে? না মাথায় দেবো। আচ্ছা মিনু শোন, তাকে যদি তার বাক্সটা ফেরত দেওয়া যায়, তাকেও তো তোর বাক্সটা ফেরত দিতে হবে। তারও তো একটা গরজ আছে। কি করে ফেরত দেবে? মিনু দাদা, তোমার শেষ চিঠিটা আমি বাসকে ভরেছি। নিশ্চয়ই ওটা আমি ফ্ল্যাটের মধ্যে ভরেছি। তবে আর ভাবনা কি, এখন এর ঠিকানাটা পেয়ে গেলি নিশ্চিন্তি। বাস নিশ্চিন্তি বলে নিশ্চিন্তি? বাবা, এবার একটু চা তৈরি করি। বাস এখন এর ঠিকানাটাই আগে দরকার। দেখি দেখি দেখি, ডক্টর প্রতুল ভট্টাচার্যি, সাইকিয়াট্রিস্ট, 15C রামমা রোড, কলকাতা। অমিতা মজুমদার, বাট নো অ্যাড্রেস। হ্যাঁ গো, তুমি আমাকে এক ফেরম শাড়ি দাও না কেন বলো? বাজে বকবক করো না, দেখতে দাও। ও বাবা, ছবি! ও ঠাকুরপো, এ যে রীতিমতো সুন্দরী গো! কই কি ছবি দেখি? পাত্রটি বাজে, স্পোর্টসম্যান, এক্সট্রোভার্ট। আর পাত্রীটি? কম্পার্টমেন্টে তো ছিল না, স্টিমারে দেখেছি বলে মনে হচ্ছে। কি ঠিকানা পেলে? দাঁড়া দেখছি। শিলিগুড়ি যে আসেনি সেটা বোঝাই যাচ্ছে, এত যখন গরম জামা কাপড়, হয় দার্জিলিং না কাশ্মীর। ওর কালিম্পং হোপনেস, তা তোমার এক্সট্রা জামা কাপড় আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোনো, জীবনে কি চাই সেটা স্থির করতে না পারার মতো দুঃখ বোধহয় আর কিছুই নেই। যারা জানে তারা কি চায়, আর যারা কিছুই চায় না, এই দুইয়ের পক্ষে সুখী হওয়া সহজ। কিন্তু যারা বৌদি, আর একটা কাঁটা সত্ত্বেও ভালো লাগাতে হবে এমন সৌন্দর্য কি গোলাপের আছে? আমার মতে সৌন্দর্যে অনেকগুলি গোলাপকে হার মানায়, আর গন্ধে জুঁই বা গন্ধরাজের তুলনা কোথায়? আকাশে নীল আর গাছপালার সবুজ রংটা এত বেশি দেখি বলেই বোধহয় আমার ওই দুটো রঙের পোশাক পরতে ভালো লাগে না। বৌদি তুমি রীতিমতো অন্যায় করছো, তুমি মানুষ বলে অন্যায়টা করছো, জানোয়ার হলে করতে পারতে না। কিন্তু মেয়েটি ফেলনা নয় ঠাকুরপো,
ওর মধ্যে জিনিস আছে। ছি ছি ছি, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? ওকে ভাববে বলতো। কি আবার ভাববে? ভাববে খিদে পেয়েছিল তাই খেয়েছি। বাক্সটা হারিয়ে যাবে আর খিদে পাবে না? মিনু, আমারও যে খিদে পাচ্ছে। তবে খাও। গার্লফ্রেন্ড পেয়েছি। অলোকা কালিম্পং। অলোকা কি? অমিতা তো। অলোকা বাড়ির নাম। এই চ্যাটার্জি ওর মামার কাছে গেছে। এই চ্যাটার্জি, অলোকা কালিম্পং। ব্যাস, ঠিকানা যখন পাওয়া গেছে আর দ্বিধা নয়, পাঠিয়ে দাও। ভেরি গুড। তাহলে এদের কাছে আমার বাক্সটা আছে, এখন এখানকার ঠিকানা পেলেই বাক্সটা পাঠিয়ে দেবে। কিন্তু বৌদি কি, আচ্ছা তোমার মাথায় তো অনেক বদবুদ্ধি খেলে। আমি যে সাংঘাতিক বিরক্ত হয়েছি এই বাক্স বদলের ব্যাপারে, এটা কি করে বোঝানো যায় বলো তো? সন্দেশটা রেখে দিই। তোমার যেমন বুদ্ধি। দাঁড়া দাঁড়া, ইয়েস, এই ছোকরাটিকে আশুমুখুজ্জির বংশধর করে দেওয়া যাক। কি কেলেঙ্কারি, চাবিও দেয়া ছিল না? যদি চুরি টুরি করে থাকে কিছু, তুমিও যেমন। বাক্সটা পেয়ে না মা, খুলতেই ইচ্ছে করছে না। পাগলামো রাখতো তো, দেখ খুলে দেখ কি আছে। কি রে মিনু, সব ঠিক আছে তো? সব ঠিক আছে। কি করে হলো? কি হলো আবার? এনিথিং রং? আচ্ছা কোনো মানে হয়? কোনো মানে হয় দাদার গো? ডিসগাস্টিং! আমার ডাক্তারদের উপর থেকে সমস্ত না, আমি আমি চিঠি লিখব। সে কি, কাকে চিঠি লিখবি? কি পাগলামো করছিস? সমস্ত গায়ে বয়সেন একটা চিটপিটে ভাব, একটা ব্রেক, না ঠিক ব্রেকিং নয়, মানে যন্ত্রণা ঠিক নয়, কেউ যেন সুড়সুড়ি দিচ্ছে বয়সেন, ভারী অস্বস্তিকর। সুড়সুড়ি খুব বেশিক্ষণ ভালো লাগে কি? এখনো ফিল করছেন? পার্ডন, এখনো সুড়সুড়িটা ফিল করছেন কি? এখনো না, না কি জানেন, এই কারোর সঙ্গে যখন কথা বলি কিংবা ক্লাব ক্লাবে গিয়ে তাস টাস খেলি, গল্প গুজব করি, তখন ওটা থাকে না। তারপর ওই বাড়িতে ফিরে এলেই, একলা মানুষ তো অকৃতদার, অন্য মেম্বার্স তো কেউ নেই, ওই ঠিক তখনই শুরু হয় চিটপিট চিটপিট, সুর 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 সুর। আর বুঝেছেন, চোখের সামনে এখনো দেখতে পাচ্ছি সব স্পটস, সব নানান শেপের স্পটস, এই যে ঘুরে বেড়াচ্ছে, কিলবিল কিলবিল করছে বুঝেছেন, আর একটু খেয়াল করলেই দেখতে পাচ্ছি। আর এটা একেবারে 24 আওয়ার্স। ঘুমালেও? পারুন। আর একবার এই সম্বন্ধে কনসেন্সনেস এসে গেলে ভেরি ডিস্টার্বিং। এই যে আপনাকে দেখছি, ভেরি হ্যান্ডসাম ফেস, কিন্তু সারা মুখটা না কিলবিল কিলবিল করছে, সুইম করছে ব্যাঙাচির মতো।
আমাদের ক্লাবের মহিম চ্যাটার্জি সেদিন আপনার কথা বললে বললে ওসব অ্যালোপ্যাথি ফ্যালোপ্যাথিতে কিছু হবে না, আপনি ডক্টর ভট্টাচার্যির কাছে যান, বুঝেছেন? ও তো বললে খুব উপকার পেয়েছে। আপনার কানের ট্রাবলটা কতদিন? কান ওহো কান, ওটা ইদানিং একটু বেড়েছে। একটা হিয়ারিং এইড ব্যবহার করে দেখুন না, একটা সিডেটিভ লিখে দিলাম, এক উইক খান, তারপর পর্যন্ত শনিবার নাগাদ আমার টেলিফোন করে জানাবেন কিরম থাকেন। শনিবার? আচ্ছা থ্যাংক ইউ। আমি তাহলে আপনি যে এত ইয়াং হবেন এই আমি ভাবতে পারিনি। আসলে কি জানেন, সাইকিয়াট্রিস্ট বললেই লোকে ফ্রয়েডের চেহারাটা বোধহয় কল্পনা করে নেয়। অপরিচিতের সঙ্গে আপনার প্রেরিত স্যুটকেসের জন্য অনেক ধন্যবাদ। আমার জিনিসপত্রের মধ্যে একটিতে সামান্য পরিবর্তন লক্ষ্য করলাম, যেটার জন্য আপনাকে ছাড়া আর কাউকে দায়ী করা সম্ভব না। গোপ জিনিসটা আমার এমনিতেই পছন্দ নয়, বিশেষ করে প্রিয়জনের মুখে তো নয়। কাজে এ ব্যাপারে আপনার শিল্পোদ্যম প্রশংসনীয় হলেও রুচি সম্বন্ধে গভীর সন্দেহ জাগে, এটা আপনাকে জানানো কর্তব্য মনে করেই এই চিঠি। ইতি অমিতা মজুমদার। সে কখন থেকে বসে আছি? কেন বলছি, একটু ঠান্ডা হয় না আমাকে? কাল একটা স্বপ্ন দেখেছি না, তুমি তার কিছুতেই মানে করতে পারবে। তুই এই বলতে এসছিস? তাহলে তোমার চেম্বারে আসতে হবে, ভিজিট লাগবে। আরে তোর পুরুষ মানুষের গোঁফ ভালো লাগে না লাগে না? না লাগে না, মেয়েদেরও লাগে না। বাণীদের গোঁফ আছে, তাই বলে পুরুষ মানুষের লাগে না? তোমার তো অবস্থা তাও চলে যায়। গোঁফটা তো পুরুষের একটা লক্ষণ। তাহলে শুধু গোঁফ রাখাই কেন, দাড়িটাও রাখো না? দাড়িটা ঠিক যুগোপযোগী নয়, তাই না মা? কি দাড়ি জিনিসটা কি ভালো? ও বাবা, কি রাখছি দাড়ি? ধরো না আমি যদি রাখতাম, তোমার ভালো লাগতো? লাগতো খুব খারাপ, তবে তাতে যদি একটু বৌবান্ধব সুবিধা হয় তাহলে আমার আপত্তি নেই, বুঝেছ? উফ, তোমার ব্যারাম কি জানো তো? অবসেশন, ওয়ান ট্র্যাক মাইন্ড। শোনো মন্ত্রদা, ওসব কথা বাদ দাও, আমাদের গানের স্কুল থেকে একটা প্লে হচ্ছে, তার জন্য প্রোগ্রাম তৈরি হচ্ছে, তাতে বিজ্ঞাপন চাই। কি বিজ্ঞাপন? তোমাকে জয় করে দিতে হবে, কিন্তু তোমার তো অনেক পয়সা হলে বিজনেস মানে পেশেন্ট আছে, তার থেকে তো স্বপ্নটা বল, সেটা আমার পক্ষে অনেক সোজা হবে। ওসব শুনবো না, দেবে কিনা বলো। এই আমাদের রেট, একটা অন্তত ব্যাকপেস চাই। তার থেকে বকচন্দ্র একটা কাজ কর, আমি তোকে ঠিকানা দিয়ে দিচ্ছি, তুই নিজে চলে যা। এসব কাজে সাকসেসফুল হতে গেলে যে জিনিসটা দরকার সেটা আমার থেকে তোর ঢের বেশি আছে, বুঝলি? আর একটা ভালো জামা কাপড় পরে নিস, একটা ভালো পারফিউম, আর ঠোঁটের কোনো একটা বিশেষ হাসি, এ নিয়ে ঘরে ঢুকবি দেখবি একেবারে বিজ্ঞাপনের ল্যান্ডস্লাইড হয়ে যাচ্ছে, সামলাতে পারবি না। অনেক ধন্যবাদ, উপদেশটার মধ্যে তোমার নাম দিতে পারি? তা দিসকন, কি নাটক করছিস? মায়ের খেলা। কি সাজছিস তাতে? প্রোগ্রাম বিক্রি। কি হলো, শরীর খারাপ নাকি? একটা রূপকথা আরম্ভ হতে না হতেই থেমে গেল, নোটে গাছটার মোড়ানো হলো না। ও বাবা, এবার কি ব্যারা? আচ্ছা চলি। নিনু, শোভন এসে গেছে। ছেলে মিলন তো এসে গেছে। শাদা, আমাকে লিফট দিবি? নো স্যার। কেন নো স্যার? কেন
কেন নোসা কেন শুনি কারণ তিনজন মানেই ভিড় মা কি রে তোমাকে একটু বুঝিয়ে দাও না যে স্পোর্টসম্যানদের সঙ্গে যদি ওর বয়ফ্রেন্ড না মেশে তাহলে ওর কোনো ভবিষ্যৎ নেই স্পোর্টসম্যানদের মাথায় গ্রেসেলস কম থাকে আর যত গ্রেসেলস বুঝি তোমার ওই দাদা কি বস বস কেন বস না কি হচ্ছে কি দাঁড়া তোকে একটা পার্টি মানায় কিনা দেখি পার্ট খুব ভালো পার্ট রোম্যান্টিক থ্যাংক ইউ ওয়ার্ল্ড রোজ রোজ বললাম কি এই তো সেদিন করলে ইয়ে কেমন ছিলেন আপনারা ভালোই বসো দাঁড়িয়ে বল অল্প দিনের জন্য যাওয়া তো তাই ফিরে এসে গরমটা বড্ড লাগে হ্যাঁ এবারে গরমটা পড়েছে খুব মিনুর শরীর ভালো ছিল হ্যাঁ ও ভালোই ছিল ওর তো আমার মামার খুব প্রিয় কিনা দাদা তোমার কথা জিজ্ঞেস করছিলেন ওকে যেতে বলেছেন ওই সেই আমার এবার কাজ পড়ে গিয়েছিল খুব আমি তো এক্সপেক্ট করছি যে জানুয়ারিতে বেশ ভালো একটা প্রমোশন হবে সত্যি চল নটা হবে কিন্তু আচ্ছা চলি ওয়েদার ভালো পেয়েছিলে লাকি লাকি বলতে হবে আমার তো ধারণা ছিল এই সময় খালি বৃষ্টি হয় তোমার ধারণাটা ঠিকই ও তোমার বৃষ্টি ভালো লাগে বুঝি শহরে লাগে না কিন্তু পাহাড়ে দারুণ হাসছে না গত বছর বলেছিলে না যে কালিম্পং এ গিয়ে স্নোস দেখতে না পেলে তোমার ভালোই লাগে না সে তো গত বছর মানুষ চেঞ্জ করে না নিশ্চয়ই করে 100 বার তবে মানে এতটা দ্রুষ্ট পরিবর্তন হলে হিসেবে কেমন যেন গন্ডগোল হয়ে যায় মানুষের মন কি হিসেবের মধ্যে পড়ে নাকি পড়লে সুবিধা হতো এই আর কি মানে টিকিটটা ঠিক কোথায় যে উফ এই যে কি হচ্ছে আমার দাঁড়াম আবার কি আই এম এক্সট্রিমলি সরি অমিতা এখন আর হা করে দাঁড়িয়ে থেকে কি হবে শুনো মেট্রোতে যাবে একটা ভালো ছবি হচ্ছে না আর সিনেমা টিনেমা দেখে কাজ না ও তাহলে কোথায় যাবে বলো এমনি ড্রাইভে গঙ্গার ধারে চলো সত্যি কি যে হয়েছে আমার আমি বলবো কি ডাক্তার দেখা তুমি রাগ করেছো না আমি তোমার ভালোর জন্যই বলছি চিনি কতবার কত রকম ভুল হলো বলো তো এই অন্যমনস্কতা এ থেকে অনেক কিছু হতে পারে আমি বলছি তুমি দেখাও একজন খুব ভালো ডাক্তার আছেন জানো না সত্যি ডক্টর প্রতুল ভট্টাচার্য সাইকিয়াট্রিস্ট আসলে মানে ইন্ডিকেটরটা ঠিক ওয়ার্ক করছিল না সত্যি কথাটা বললি না পেট্রোল ভুলে গেছো আচ্ছা তোমাকে আসুন
নো থ্যাঙ্কস, মানে আমি খাই না। বলুন বলুন বলুন, রিল্যাক্স, টেক ইট ইজি, দ্যাটস ইট। এবার বলুন, ইয়ে আমার মেমোরিটা একটু, আই সি, কিরকম? কিছুই নয় আর কি, এই ধরুন সিনেমা টিকিট কাটলাম, সঙ্গে নিতে ভুলে গেলাম, কিংবা গাড়িতে পেট্রোলটা ভরতে ভুলে গেলাম, মাঝ রাস্তায় গিয়ে হঠাৎ থেমে গেল। আপনার নিশ্চয়ই খুব সিলি বলে মনে হচ্ছে, এইসব ব্যাপারকে হয়তো আপনি ঠিক কমপ্লেন্টই বলবেন না। না না, আপনি এরকম ভাবছেন কেন? অনেক সময় ছোটখাটো ব্যাপার থেকে তো অনেক অসুবিধার সৃষ্টি হয়, পরে এইগুলোই গিয়ে একটা বড় ব্যাপারে দাঁড়িয়ে যায়। এক্স্যাক্টলি, ও ঠিক। আচ্ছা, আপনার এই অ্যাবসেন্ট মাইন্ডেডনেসটা এটা কি ইদানিং এর ব্যাপার না বেশ কিছুদিন ধরে? এই বছরখানেক, দেড়েক। আচ্ছা, আপনার কোনো সিরিয়াস ইলনেস হয়েছিল রিসেন্টলি? মিজিলস হয়েছিল একবার ছেলেবেলায়। সেটা তো প্রত্যেককে একবার না একবার এক্সপিরিয়েন্স করতেই হবে। প্রেমে পড়ার মতো না। আচ্ছা, কোনো ক্রাইসিস গেছে কি আপনার গত কয়েক বছরের ভেতরে? ক্রাইসিস? ক্রাইসিস বলতে আপনি শুধুমাত্র কোনো দুর্ঘটনার কথা ভাববেন না, এমন কোনো ঘটনা যা আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন? টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট, চাকরির ব্যাপারটা হতে পারে কি? চাকরি পাওয়া না যাওয়া? পাওয়া। আমি ন্যাশনাল এজেন্সিতে আছি, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, বছর ছেড়ে ফেলে ঢুকেছি। সেটা তো বরং আপনাকে আরো নিশ্চিন্তই করেছে বলা যেতে পারে। তাহা বটে। আপনি কি বিবাহিত? আপনার কোনো বান্ধবী আছে কি? আছে? এইসব ব্যাপার জানার দরকার বুঝি? আপনার অসুখটা তো মনের, কাজেই আপনার বর্তমান মানসিক অবস্থার একটা পিকচার না পেলে তো আমার পক্ষে চিকিৎসা করা মুশকিল। কি না ছিল প্রশ্নটা? বান্ধবী? ও আছে, আছে, মানে আই হ্যাভ এ বান্ধবী। আই সি, ফাইন। কতদিনের আলাপ? লেট মি সি, অ্যাপ্রক্সিমেটলি? ও এই বছর খানেক, দেড়েক। আপনার দিক থেকে এটা একটা সিরিয়াস ইনভলভমেন্ট তো? প্রপোজ করেছেন? বিয়ের প্রস্তাব করেছেন? না, প্রস্তাবটা ঠিক এখনো করা হয়নি আর কি। মেয়েটির অভিভাবকদের দিক থেকে কোনো আপত্তি আছে কি? না, যতদূর মনে হয়। মেয়েটির দিক থেকে মানে সেটা একটু বোঝা মুশকিল। আচ্ছা, আপনার এই মেমোরির ব্যাপারটা আপনাদের রোম্যান্সের ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি করছে কি? একটু। তবে এটা আপনি ডেফিনেটলি জানেন যে তার আর কারোর প্রতি এই ধরনের কোনো ফিলিং নেই? ডেফিনেটলি। তো আপনি তাকে বিয়ের প্রস্তাব করেন? মানে ও তো পড়ছিল কি না বিয়েটা না দিয়ে বিয়েটা। মিস্টার মুখার্জি, আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার বান্ধবীর অ্যাটিটিউডটা পরিষ্কার জানতে পারছেন ততক্ষণ তো আপনার এই অ্যাবসেন্ট মাইন্ডেডনেস যাবে না। আপনি এখন অবধি তো শুধু অনুমানের উপর চলছিলেন, তাই না? খানিকটা তাই বটে। এই তো অনেকটা থাকবে, অবশ্যই আসল কাজ হবে যদি আপনি আরেকটু উদ্যোগী হন। আপনাকে তৎপর হতে হবে, একটু এগোতে হবে। এগোতে? অনিশ্চয়তার আবর্জনা জমে জমে মনের প্যাসেজগুলো ব্লক করে দিয়েছে। এই আবর্জনাগুলোকে ফেলে দিতে পারলে মেমোরির তথ্য খোলস হয়ে যাবে। আচ্ছা, ধরুন আমি তো প্রপোজ করলাম, কিন্তু ও যদি না করে দেয়? একরকম না কিন্তু হ্যাঁ, এর খুব কাছাকাছি। এই সূক্ষ্ম তারতম্য গুলো আপনাকে বুঝতে হবে। কিন্তু না মানে যদি সত্যি নাই হয় তাহলে নো হোক, নো ভ্যাকেন্সি,
অন্যত্র ব্যবস্থা দেখতে হবে। আপনার তো এইসব ব্যাপারে খুব স্টাডি দেখছি। মিস্টার মুখার্জি, এই আমাদের প্রফেশন। আচ্ছা, থ্যাংক ইউ, গুড ডে, বেস্ট অফ লাক। কি হলো জানবার জন্য কিন্তু কৌতূহল রইল। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা আমার কি? ঘাস। ঘাস? চীনে ঘাস। ও, চাইনিজ ঘাস, তাই বলো। ঘাস বলছো কেন? ঘাস বললে একটা মনের মধ্যে প্রতিক্রিয়া হয়, নিজেকে চতুষ্পদ বলে মনে হয়। কত কাজ বাপ্পা! এই দেখো, একটু পুডিং খাবে? না মাসিমা। খা না, ভালো না। তুই একটু বস, আমি আসছি। তোর একটা বোকা শোকা কিন্তু ভালো মানুষ পাত্র হলে চলবে? তোর সঙ্গে বেশ মানানসই হবে। বোকা? কত টাকার বিজ্ঞাপন যাবে বুঝি জানো? 12,000। সেটা তো তোমার বুদ্ধির জন্য হয়নি। অধ্যাবসায় ইয়েস অ্যান্ড সামথিং এলস, কিন্তু বুদ্ধি না। সুতরাং এই পাত্র তোমার মানানসই হবে। অবশ্য ইমিডিয়েটলি তোকে পাত্রী হিসেবে কনসিডার করতে সে হয়তো রাজি হবে না। মনস্তাত্ত্বিক দিক থেকে ভালো ব্যক্তি হতে পারে, তার নিজের জন্য একটা ঘটকালি করো না। বয়স তো হলো, আর রোজগার পাতিও তো বলতে নেই। আমার ব্যাপারটা আমার আলাদা। আমি তো শুধু চেহারা দেখি না, আমি মানুষের মনের ভেতরটাও দিয়ে দেখতে পাই, আর সেইখানে তো যত গোলমাল। হ্যাঁ হ্যাঁ, পাগল ছাগল ছাড়া বুঝি মানুষ হয় না। এই যে রত্না, তোর মনটা না একেবারে স্ফটিকের মতো স্বচ্ছ। ওসব বাজে কথা রাখ, এখন 10টা টাকা ছাড়তে দেখি। ভালো পাত্রের দাম মাত্র 10 টাকা? ভালো পাত্র নয়, ভালো টিকিট, একেবারে সামনে বসতে পারবে। 7-7 জন মেয়ে, বুঝেছ? কত মনের ভিতর দেখতে পাও দেখো। ইন এইড অফ গীত ভানু, এইড। এইড জিনিসটা কি অত হুমকি দিয়ে পাওয়া যায়? অনুগ্রহ করে আপনি হতভাগিনীকে যদি কিছু সাহায্য করেন। রত্না, কি হলো? একে কেন? একে তোদের স্কুলের ছাত্রী। বাবা, ওই তো শান্তা সাচ্ছে। অমিত মজুমদার, তুই চিনিস একে? বোকাটা কে? তুমি না আমি? এক গানে স্কুলে পড়ছি, চিনি না মানে? মাই গড, কেন তুমি চেনো নাকি? মুখ চিনি, নাম জানি, আর মনে ভেতরটা? হ্যাঁ, তাও খানিকটা জানি বই কি। দিমা কি পয়েট, বাপ মায়ের সম্ভবত একমাত্র মেয়ে, জীবনে কি চায় সেটা ঠিক নিজেই জানে না। সবুজ আর নীল রঙের শাড়ি পরে না, লাইকস মিস্টার স্টোরেজ। ব্যাপার কি? এই যে একটা রহস্য, কি জিজ্ঞেস করবো তো? ক্ষমতা, আগে বলো তুমি এসব কি করে জানলে? ওর সঙ্গে আলাপ হয়েছে কিনা? শোন না, শোন না, তোমাকে বলতেই হবে। শোন আমার কথা। না না, তোমাকে বলতেই হবে। এদিকে একটা জায়গা তিনটে, কিন্তু অন ওয়ান কন্ডিশন, আমার তার কিচ্ছু জিজ্ঞেস করবে না এবং তাকে আমার কথা বলবে না। আর আর কি? আচ্ছা, তুই ওকে কতটা জানিস বলতো? বেশি না, নতুন নতুন মেয়ে, 5-6 হলে এসেছে, খুব ভালো গান গায়, আর খুব স্টেজ ফ্রি, এটুকুই জানি। আমাদের টিকিটগুলো দেখ। ওরা জলে স্থলে কত চলে মারা জাল গাছে, ওরা জলে স্থলে কত চলে মারা জাল গাছে, ওরা স্বপ্ন রচনা করে অনুশোনায়ন করে, গোপনে হৃদয়ে খুশি কুহা কুয়াশন পাথ
তুমি তা
সঙ্গটা পাবো তো মুন্টুদা আমি রত্না ওর একজন বয়ফ্রেন্ড আছে কি প্রেমী লাভার ঠিক আছে ঠিক আছে তুই কি করে জানলি আর তার গাড়িতে এসেছিল আমি জিজ্ঞেস করেছিলাম ও কি বললো ভীষণ গম্ভীর হয়ে গেল একটু অদ্ভুত আছে বোধ হয় মেয়েটা আর ও ও ও কেমন দেখতে খেলার খেলার বেশ ভালোই তবে গুপটুপ নেই কিন্তু তা তো নেই আচ্ছা ছেড়ে দিচ্ছি হ্যাঁ ছেড়ে দাও কিন্তু ওকে ছেড়ো না পুরো ইনফরমেশন আমার চাই ভেরি ইন্টারেস্টিং কেস আচ্ছা তুমি কি এ বিষয়ে কিছুই ভাবছো না এখন তো ভাববার কথা নয় ভাবতে দোষ কি ডিসিশনটা না হয় নভেম্বরই দিও ফার্স্ট অফ নভেম্বর কিন্তু মনে আছে তো আছে হ্যালো পূজার কালিম্পং যাচ্ছে সেকেন্ড অক্টোবর ওর বাবা নেই মা আছে একটি ভাই আছে বড় ভাই খুব ভালো ক্রিকেট খেলতে পারে কালিম্পং যাচ্ছে ওর মামার কাছে মামা কি করে সেটা তো জিজ্ঞেস করেনি তুই একটা ইডিয়েট বাড়ি একশো মত কথা জিজ্ঞেস ঠিক আছে পরের দিন জেনে নিস মোটমাটটা করে রাখি চেষ্টা করবো মেয়েটা কেন বুঝছিস বুঝে আর কি হবে চান্স তো নেই তবু শুনি না ভালো তবে একটু পাগ লাগে আর সেসব তো আমার হাতে আচ্ছা আমি যদি একবার কালিম্পং যাই তোমার আপত্তি আছে কবে যখন তুমি থাকবে আমি কিন্তু ওখানে মামার সঙ্গ ছাড়ি না বেশ তো আমিও ছাড়বো না একটু জোরে চালাতো সে কি আমি তো তোমার কথা ভেবেই আসতে চালাচ্ছিলাম না জোরেই ভালো ওকে এক সেকেন্ড বল ভদ্রলোকের নাম হরগ্লাস চট্টোপাধ্যায় প্রফেসরি করতেন এখন রিটায়ার করেছেন কালিম্পং এ বাড়ি করেছেন পাহাড়ের গাছপালা নিয়ে কি সব রিসার্চ করছে কে বটানিস্ট চিনি বই লিখেছে বুঝেছো হ্যাঁ সে বই ছাপা হয়েছে হ্যাঁ হ্যাঁ কোথায় পাওয়া যায় সে কালিম্পং এ না কলকাতায় পাবো সে আমি কি করে জানবো তুমি খোঁজ করে দেখো আচ্ছা শোন এই তিন মাসের ভেতর তোর যদি একটা ভালো পাত্র না জোগাড় করে দিতে পারি না তাহলে আমার নাম প্রতুল ভট্টাচার্য নয় Thank you.
যাও পানি লেগা সাহেব দেখো যাও যাকে নাস্তা বাস্তা করো ও দেড় ঘন্টা বাদ ফির ইহা চালাও হম লোক ওয়াপস চলে আপনি তো প্রফেসর চ্যাটার্জি হ্যাঁ কিন্তু আপনাকে তো কাইন্ডলি যদি এই বইটাতে একটু অটোগ্রাফ করে দেন ও উইথ প্লেজার কিন্তু আপনার হাতে এই বই আমার আবার এ বিষয়ে একটু ইন্টারেস্ট আছে কিনা আই সি আমার নাম প্রমোদ ভট্টাচার্য ও আমার বোন নিরুপমা আর আমার ভাগ্নি অমিতা নমস্কার আপনি কি আমায় আবার আপনি করে বলছেন কেন বেশ বেশ তুমি কি এখানেই আছো আমি আছি শিলিগুড়িতে তবে কালিম্পংটা দেখিনি আর তাছাড়া আমি জানতাম আপনি এখানে আছেন তো বেশ তো তুমি আমাদের ওখানে চলো না কিছুক্ষণ আছো তো ঘন্টা দেখ তা বেশ তুমি আমাদের সঙ্গে চা খাবে চলো কাছেই বাড়ি আমার কি বলিস নিরু হ্যাঁ বেশ তো চলুন না তা আর কোনো কথা না চলো আমি এইমাত্র এদের বলছিলাম ও বললে মামু তুমি এখানে একা একা পড়ে থাকো কি করে তা জানি না তা আমি বললুম একা কেন আমার বাড়ির আশেপাশে অন্তত 200 ভ্যারাইটিজ অফ ফ্রেন্ডস অ্যান্ড অ্যাকোয়েন্টেন্সেস রয়েছে তা আমার এই ফিলিংটা তুমি বুঝবে এরা কি করে বুঝবে আপনারা কি ছুটিতে হ্যাঁ আমার মেয়ের এখন কলেজ বন্ধ কিনা পুরো ছুটিতে কি এখানে থাকবেন না এই দিন দশে ডকে ডকে গুড গড যাক ভালোই হলো পথে দেখা হয়ে গেল তুমি
আমি তো আপনার মেয়েকে ওয়ার্নিং দিয়েছিলাম, কেবল ছুটিটা ম্যানেজ করে নিয়ে একটু আনসার্টেনিটি ছিল। আমি কি অনুমান করতে পারি যে ইনি? আমার নাম শোভনলাল মুখার্জি। তা তুমিও কি আমাদের ওই বন্ধুটির মতো এক্ষুনি পালাবে নাকি? না, আমি দিন চারেক। আচ্ছা, আপনাকে কোথায় যেন আগে? ও না, আমার হঠাৎ যেন মনে হলো, আমার নাম প্রমোদ ভট্টাচার্য। প্রমোদ? আপনার বাড়িতেই ফিরছেন তো? তুমি কি হোটেলে উঠছো? বেশ তো, তাহলে তুমি তোমার জিনিসপত্র নামিয়ে রেখে আমাদের এখানে চলে এসো। যাবার সময় দেখবে প্রথমে যে রাস্তাটা ডান দিকে ওপরে উঠে গিয়েছে সেইটি দিয়ে গিয়ে ডান হাতে সেকেন্ড বাড়ি, নাম অলোকা। অলোকা? আচ্ছা, আমি তাহলে তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা চলো আমরাও যাই। অমিতা, আমি এখনই আসি। তাড়াতাড়ি এসো কিন্তু, আমি চা তৈরি করে রাখছি। মিনু চ। জানো, একবার গরু মারার জঙ্গলে ঘুরতে ঘুরতে আমি 10 মিনিটের মধ্যে দুটো নতুন স্পিসিস অফ অর্কিড আবিষ্কার করেছিলাম। আজকের এই আলাপ দুটো আমার সেদিনকার কথাটা মনে করিয়ে দিচ্ছে। মামু, তোমরা কিন্তু এখন অর্কিড নিয়ে আলোচনা করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই? ওর এখন শুধু একটা বিষয়ে ইন্টারেস্ট, সেটা ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা ওর কাছে একেবারে অসহ্য। মামু, তুমি না। আচ্ছা তুমি বলো প্রবল, মিনুর অনেক গুণ, সঙ্গীত বলো, সাহিত্য বলো, সেলাই বলো, সিনেমা বলো, সব ব্যাপারে ও একেবারে এক্সপার্ট। এর উপর শুধু যদি গাছপালার সম্বন্ধে ইন্টারেস্ট থাকতো তাহলে সোনায় সোহাগা হতো না। আচ্ছা, আপনার কি ফুলও ভালো লাগে না? লাগে, তবে কয়েকটা ফুলকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে। সে কথা ঠিক। আপনার তাই মনে হয়? হ্যাঁ হয়। এই যেমন ধরেন গোলাপ। এক্স্যাক্টলি, গোলাপ। এই গোলাপ ফুলটাকে নিয়ে কাব্যে এত বেশি ব্যবহার করা হয়েছে যে তার সম্বন্ধে কিরকম যেন একটা অ্যালার্জি গ্রো করে গিয়েছে। এক্স্যাক্টলি। মিনু, হু ইজ ডিসকাসিং ফ্লাওয়ার্স নাও? হিয়ার ইজ অলোকা, মাই কটেজ। লাভলি। এই, তোরা দুজনে মিলে প্রমোদকে সেই ঘটনাটা শুনিয়ে দে, আমি ততক্ষণ একটু চায়ের ব্যবস্থা দেখি। তুমি থাকো দাদা, আমি ধরুন চায়ের ব্যবস্থা করি। ও, ভালো কথা। প্রমোদ, চায়ের পর আই ওয়ান্ট টু শো ইউ সামথিং বিফোর ইউ গো। এতে কতগুলো অর্কিডস ছবি আছে ইন দ্য ন্যাচারাল সারাউন্ডিং, আমি সেগুলো বার করে গিয়ে আই থিঙ্ক ইউ লাইক ইট। সে এক ঘটনা হয়েছিল জানেন, এর আগের ছুটিতে। কিরকম? আমার সুটকেসের সঙ্গে একজন ভদ্রলোকের সুটকেসের অদল বদল হয়ে গেল শিলিগুড়ি স্টেশনে। কোন এক ডাক্তার, নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না। ও, তারপর? তারপর আর কি, ফরচুনেটলি ভদ্রলোকের বাক্সতে কলকাতার ঠিকানা পাওয়া গেল, আমরা পাঠিয়ে দিলাম। আর ভদ্রলোকও আমার বাক্স থেকে, মামার একটা চিঠি ছিল, সেখান থেকে কালিম্পং এর ঠিকানাটা পেয়ে গেলেন। ও, যাক, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। কিন্তু দুদিন যা গিয়েছিল না, বিরক্ত, হেল্পলেস, সে কিরকম লাগছিল বলার না। তা অবশ্য ভদ্রলোকেরও নিশ্চয়ই খুব বিরক্ত এবং হেল্পলেস লাগছিল। হতে পারে, তবে তার কথা ভাববার মতন মনের অবস্থা আমাদের ঠিক তখন ছিল না। আচ্ছা, সে ভদ্রলোকের জিনিসপত্র তো আপনাকে অনেক ঘাটাঘাটি করতে হয়েছিল। তা হবে না, ঠিকানা খোঁজবার জন্য তো তোলপাড় করতে হয়েছিল বাক্স। তার থেকেও কি লোকটা কিরকম সে সম্পর্কে একটা ধারণা করতে পারলেন না? মানে অনেক সময় তো জিনিসপত্র থেকেও বোঝা যায়। ইয়াং, শুধু ইয়াং নয়, বেশ শৌখিন লোক, কিন্তু বেশ অভদ্র রীতিমতো। সেটাও কি জিনিসপত্র থেকে বোঝা যায়? না, আমাদের বাক্সে একটা ছবি ছিল আমার আর দাদার, লোকটা ফেরত দেওয়ার সময় দাদার মুখে একটা গুঁ পেকে দিল। অভদ্র না হলে কি ওরকম করে? আপনি কি করে জানলেন সেটা সেই করেছে? সে না তো আবার কি, তার বাড়িতে তো একটা বাচ্চা টাচ্চা থাকতে পারে। ইস, সে কথা তো ভাবিনি। আমি আবার ভদ্রলোককে একটা কড়া চিঠি লিখে দিলাম। সেটা করে অবশ্যই আপনি ভালোই করেছেন, কেননা বাচ্চা ছেলেই করুক আর যেই করুক, ভদ্রলোকের তো একটা চিঠি দিয়ে আপনার কাছে অ্যাপোলজাইজ করা উচিত ছিল। ঠিক কথা, সেটা তো পারতেন। না, আমি চিঠি লিখে ভালোই করেছি। আচ্ছা, তারপরে আর ভদ্রলোকের সঙ্গে কোনো যোগাযোগ বা খবরাখবর? না, নিয়ে নেবার দরকারও মনে করিনি। জানেন,
এই ব্যাপারটা থেকে কিন্তু একজন লেখক বেশ রোম্যান্টিক একটা গল্প লিখে ফেলতে পারতেন। ধরুন প্রথমে বাক্সবাদল, দুজনেরই প্রচন্ড বিরক্তি, তারপর যে যার বাক্স ফেরত পেল তার থেকে আলাপ, তারপর 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 প্রেম। গল্পে সবই সম্ভব। অবশ্য আপনার তার কোনো প্রয়োজন ছিল না। তারও হয়তো ছিল না, তার যে কোনো গার্লফ্রেন্ড নেই, এমনকি সে যে ম্যারিড না সেটা বোঝারও তো কোনো উপায় ছিল না। তার বাক্স তো একটা শাড়ি ছিল, তো সেটা তো তার বৌদির। দাদা এসো। কিন্তু ছটার আগে তো আর অন্ধকার হচ্ছে না। তবে তোমার যদি তাড়া থাকে তো আমরা ঘরের পর্দা ফেলেও দেখতে পারি। সান্ডাকপুর রেলটা পার্টিকুলারলি ফ্যাসিনেটিং। আচ্ছা ওখানেই তো রডোডেনড্রন, তারপর ওয়াইল্ড স্পিয়ার এগুলো ফোটে। মামু ও সরি। আরে ওই তো শোভন এসে গেছে। বাহাদুর আরেক মোড়া লানা। এসো। অল সেটল। ভেরি লাভলি প্লেস। রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না, তবে নেক্সট টাইম আমি প্লেনেতেই আসবো, এবারে বুকিং পেলাম না। আপনি কবে এলেন? এই আপনি আসেন আধ ঘন্টা আগে। আচ্ছা আপনাকে কোথায় যেন? তোমাকে ক চামচ চিনি? দু চামচ। মিনু এক, দাদা তো খাবেনই না। আপনি? আপনার সঙ্গে তো আলাপই হলো না, কলকাতা গেলে আসবেন কিন্তু আমাদের বাড়িতে। ও হ্যাঁ, ভালো কথা। তোমার ঠিকানাটা আমার কাছে দিয়ে যাও তো। উই মাস্ট কিপ ইন টাচ উইথ ইচ আদার। তাছাড়া আমার একটা নতুন বই মাসখানেকের মধ্যে বেরোবে। I must give you a copy of that. Thank you. এটা হচ্ছে কালিম্পং আর তার থ্যাংক ইউ আশপাশের রিজিয়নের ফুল। ও সরি। তারপর শোভন তোমার খবর কি? হোয়াট আর ইউর স্পেশাল ইন্টারেস্ট? গান বাজনা ভালো লাগে? আপনার ভাগ্নির গান তো অবশ্যই লাগে। দেখো শোভন, এখানে একটা খুব সুন্দর স্পট আছে, মিনু জানে, ওই ওপরে পার্কে। ওখান থেকে কালিম্পং শহর আর কাঞ্চনজঙ্ঘা চমৎকার দেখা যায়। আপনার ফিল্মটা যদি দেখতেই হয়। হ্যাঁ যদি না, মানে চলুন না, তাড়াতাড়ি দেখেন। ভেরি গুড, আমার সব অ্যারেঞ্জ করা আছে, আমার মনে হয় তোমার ভালো লাগবে। আর নীরুর নিশ্চয়ই ফুলের ছবি দেখতে আপত্তি নেই? কোনোদিন আপত্তি করেছি কি? ভেরি ওয়েল, তোমাকে আর এর মধ্যে জড়াচ্ছি না, তুমি তো এখানে আছোই, তোমার সঙ্গে দেখা হবে। আচ্ছা আমি তাহলে আপনার সঙ্গে হয়তো কলকাতাতে। নিশ্চয়ই, তাতে আশ্চর্য কি, পৃথিবীটা যেভাবে ছোট হয়ে আসছে। আপনার ছেলে? হ্যাঁ আমার ওই দুটি, মিনু থেকে ও দু বছরের বড়, ওরা আবার খেলাধুলোর ভীষণ শখ। আপনারা কটি ভাই বোন? আমরা দু ভাই, দাদা শিলিগুড়িতে ওর কাছে এসেছি, আর দিদি বিয়ে হয়ে গেছে কানপুরে, মা আর আমি কলকাতায় থাকি, বাবা মারা গেছেন 52 তে। তুমি কি রাগ করেছো? কেন? আমি এসেছি বলে? তুমি তো বলেই ছিলে আসতে পারো। হ্যাঁ তা বলেছিলাম,
তবু আমার যেন মনে হচ্ছে কি একটা গাছের নাম মামার কাছে শিখেছি বলে না আমি করেছ কার্ডিগানটা নতুন কিনেছি বুঝি কেন ভালো লাগছে না হলদে রংটা ছেলেদের গায়ে আমার ডিপ ব্রাউন ভালো লাগে চলতে পারি অমিতা তুমি এ বিষয়ে কিছুই ভাবনি না দিদি কি আর উপায় আছে ইচ্ছে না থাকলে তো ভাবতে হচ্ছে তাহলে তুমি বলছো না কেন অমিতা অমিতা তোমার ডিসিশনটা না জানা অব্দি মিনু আমি যে তোমাকে কতখানি ওকে প্রমোদ বাবু আপনার ছবি দেখা শেষ হয়ে গেল হ্যাঁ ফিল্মটা ছেড়ে গেল আপনি চললেন হ্যাঁ চলি তুমি কি আগে ওকে চিনতে না আমার কেমন যেমন চেনা চেনা লাগছে তবে কোথায় দেখেছি ঠিক বেশ করতে পারছি অমিতা এই নিয়ে তিন তিনবার হলো দি সেম ড্রিম বুঝেছেন তারপর কিছু বুঝতে পারলেন এতক্ষণ যা বললাম তা কিছু বুঝলেন ও হ্যাঁ না মানে ইন্টারেস্টিং তারপর তারপর আর বিশেষ কিছু নয় মানে দরজাটা খুলে গেল কে ঠেলছিল ঠিক বুঝতে পারলাম না মনে হলো পাগড়ি মাথায় লম্বা জোয়ান বুঝেছেন আপনাকে একটু ওরিড বলে মনে হচ্ছে আনপেড লোন কিছু আছে আপনার লোকটা কি কাবলিওয়ালা বলে মনে হয় হ্যালো ডক্টর ভট্টাচার্য স্পিকিং আমি শোভনলাল মুখার্জি কথা বলছি ও কি খবর বলুন আপনার মনে আছে আমাকে বিলক্ষণ আপনার মেমারি তো খুব ভালো মশাই আপনার মেমারি কি বলছে এখন ভালোই আপনার ট্রিটমেন্টে খুব উপকার পেয়েছি যাক সব খবর ভালো তাহলে আপনার সঙ্গে দেখা করতে পারলে ভালো হতো তো বেশ তো আপনি কি একটু সময় করতে পারবেন কখন আপনি কোথায় আছেন এখন খুব কাছে 5 মিনিট পরে ও তো বেশ তাহলে চলে আসুন ওকে আশ্চর্য আপনি কিন্তু ঠিকই গেস করেছেন আমার একটা লোনের কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম আপনার সাবকনশিয়াস কিন্তু সেটা ভুলেনি আপনার কি মনে হয় ওই লোনটা শোধ করে দিলে আমি স্বপ্নের হাত থেকে রেহাই পাবো দিয়ে দেখুন না কি হয় থ্যাংক ইউ ডক্টর সরি থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা
আচ্ছা চলি। হ্যালো, কে রত্না? ও বাবা, কি মনে করে? কি করছিস? আড্ডা মারছি। কার সঙ্গে? শিবানী। সে আবার কি? বসছি। বন্ধু? না তেমন কিছু নয়। দাঁড়াতে পারবি? কেন? গাড়ি আমার কাছে চলে আসতে পারবি? মিনিট পনেরোর ভেতরে, বিশেষ দরকার আছে। দেখি চেষ্টা করে। চেষ্টা করে দেখ, তোর উপকার হবে। হ্যাঁ। Come in. ওরে বাবা, খুলে আপনি বসুন। তারপর খবর বলুন মিস্টার মুখার্জি। আচ্ছা ডক্টর ভট্টাচার্য, পাত্র হিসেবে কি আমি খুব খারাপ? পাত্র হিসেবে আপনি খারাপ হতে যাবেন কেন? সেটা তো আসল প্রশ্ন নয় মিস্টার মুখার্জি। প্রশ্নটা হলো কার পাত্র? সব পাত্রের সঙ্গে সব পাত্র তো ঠিক খাপ খায় না। আপনি বিয়ের প্রস্তাব করেছিলেন? লোকটাকে দেখে রাখ, যতক্ষণ বসতে বলো বসবে, তারপর বললে চলে যাবে। ইনি আমাকে অ্যাসিস্ট করছেন, আপনি এর সামনে সমস্ত কথা বলতে পারেন। হ্যাঁ, তাহলে আপনি কি বিয়ের প্রস্তাব করেছিলেন? করেছি। আপনি যেদিন বলেছিলেন তার কিছুদিন পরেই করেছি। তবে ও ফার্স্ট নভেম্বরের আগে কিছু বলবে না। আপনার কি একেবারে হোপলেস বলে মনে হচ্ছে? ডক্টর ভট্টাচার্যজি, এখন এমন একটা অবস্থা যে ও যদি না বলে তাহলে তো একটা শখ আছেই, আবার যদি হ্যাঁ বলে তাহলেও একটা ভবিষ্যতের চিন্তা রয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি, ও ক্ষণে ক্ষণে এমন চেঞ্জ করে যে ওকে বোঝাই মুশকিল হয়ে পড়েছে। মানে পরশু হয়তো হ্যাঁ বলল, আবার বিয়ের ঠিক আগের দিন যদি বেঁকে বসে, মানে ওর ব্যাপারটা আমি হয়তো ঠিক আপনাকে বোঝাতে পারছি না। সি ইজ এ ভেরি ভেরি আনইউজুয়াল টাইপ। তাই আমি বলছিলাম কি ডক্টর ভট্টাচার্যজি, আপনি যদি ওকে একবার দেখেন বড় ভালো হয়। দেখতে পেশেন্ট হিসেবে? না, আমি ভাবছিলাম কি, ধরুন আপনি আমার সঙ্গে ওর বাড়িতে গেলেন, আমি আপনাকে বন্ধু বলে পরিচয় দিলাম, একদিন বিলেতে ছিলেন, এইসবে ফিরেছেন, এই আর কি। নোটটা আপনি রাখুন। ফাইলটা আপনি দেখে রাখবেন। কাল ফেরত দিলে চলবে।
মেয়েরাও কি আজকাল এইসব লাইন নিচ্ছে নাকি? ও শি ইজ ভেরি গুড। মুশকিল কি জানেন, এরা প্রায় টিকে থাকতে পারে না, চটপট একটা বিয়ে করে সেটেল করে বসে। তবে এই মেয়েটি পার্টিকুলারলি ইন্টেলিজেন্ট, কোয়াইট অ্যাট্রাকটিভ টু। তাহলে আপনি একবার যাবেন কি? ও হ্যাঁ, আপনার ব্যাপারটা তো নিষ্পত্তি না করে ফেলতে পারলে। আর ব্যাপার হয়েছে কি জানেন, মানে আমি একা গেলে আজকাল দেখাই করতে চাইছি না, তবু দুজনে গেলে হয়তো। চলুন না, আপনারা যাতে বেশ নিরিবিলি বসে কথা বলতে পারেন তার বন্দোবস্ত করে দেবো। দাঁড়ান, সন্ধ্যের দিকে হলে তো ভালো হয়, কাল করুন। বেশ তো, পরশুই তো পয়লা কিনা, কাল হলেই ভালো হয়। আচ্ছা জাস্ট আ লিটল টেস্ট। আপনি বেশি কিছু না ভেবে এক থেকে পাঁচের ভিতরে একটা নাম্বার বলুন তো। তিন। এক থেকে দশ? সাত। একটা ফুলের নাম করুন। গোলাপ। ওকে, কি বুঝলেন? আপনার পক্ষে একটি সাদা সিঁড়ে সরল মেয়ে হলে ভালো হতো, যাকে দেখে তো আসি। আপনার কি নাম বলেন যেন? অমিতা, অমিতা মজুমদার। ভেরি গুড। আমি চলি তাহলে, কাল ধরুন যদি ছটা নাগাদ আসি। ঠিক আছে। আচ্ছা, আপনি কি মতলব করছেন বলুন তো। ন্যাশনাল এজেন্সিতে চাকরি, 800 টাকা বেতন, মদ খায় না, সিগারেট খায় না, দেখতে শুনতে খারাপ। তুমি কি এই জায়গা থেকে রিওয়ান্ড করে আমার কাছে পাঠিয়ে দিচ্ছ? এই তো সে অমিতা মজুমদারের বয়ফ্রেন্ড না? বয়ফ্রেন্ড না মাথা। এই তিনটে প্রশ্ন করবো, চটপট উত্তর দিবি তো। কি? এক থেকে পাঁচের ভিতরে একটা নাম্বার বল। তিন। এক থেকে দশ? সাত। একটা ফুলের নাম কর। গোলাপ। পারফেক্ট। এটা কেন লাগছে শুনি? ও, আমার একটা মেকআপ ম্যানের দরকার। কেন? আমার সেই পুরনো গুঁপো চেহারাটা আরেকবার দরকার হয়ে পড়েছে। অমিতা আছে? আছে, তবে পিচ খারাপ, বল বাম করছে, কেয়ারফুলি খেলতে হবে। আসুন আসুন। বিনু, কি ভিজিটিং টিম? কে? দুজন। কারা? একজন ফিল্ডে চেনাই আছে না, একজন ছেলে মিলন যাচ্ছি। কিরে, যাবি না? তোকে আবার সঙ্গে করে নিয়ে এলো কে জানে। মা, কি আমি কিন্তু এবারে না করে দেবো ওকে। আজকে তো আর কিছু বলতে হচ্ছে না, সে জানি, কিন্তু আগে থেকে জানিয়ে রাখলাম তোমাকে। সে তোর যখন পছন্দ নয় তখন আমি তো আর যোগ করবো না। না, আমার পছন্দ নয় নয় নয়। একদিন ধরে তোমাদের কথা শুনে কেন যে টোটো করে ঘুরেছি ওর সঙ্গে আমি জানি। আমার বন্ধু জয়ন্ত সেনগুপ্ত। নমস্কার মিস মজুমদার। বসুন। ও একদিন বিলেতে ছিল, পড়ছিল অ্যাকাউন্টেন্সি। ওহো, আমি গাড়ির চাবিটা ফেলে এসেছি, তুই একটু বস, আমি আসছি। ও
আপনি অভিনয় করেন? এটা আপনার ছবি না? ওটা হ্যাঁ, আমাদের গান স্কুলের পারফরম্যান্সের ছবি মায়ার খেলা। আপনার অভিনয় করতে ভালো লাগে? মন্দ লাগে না, বিশেষ করে লোকে যখন ভালো বলে। না আমি ঠিক তা বলছিলাম না, মানে অভিনয় তো একটা মিথ্যে ব্যাপার। ধরুন আপনি যা নন আপনাকে তাই হতে হচ্ছে, তো এই ব্যাপারটা কোনো অসুবিধার সৃষ্টি করে না? না কই, সেরকম তো করেনি কখনো, বরং সেটা তো একটু মজা। আপনি আপনার পার্সোনালিটিটাকে সম্পূর্ণ চাপা দিয়ে কল্পনায় আরেকজনের পার্সোনালিটির মধ্যে প্রবেশ করে তারপর অ্যাক্টিং করছেন, সেটা একটা চ্যালেঞ্জ আছে, তো সেটাই তো মজা। আপনি বোধহয় অভিনয় করেননি কখনো? হ্যাঁ কয়েকবার করতে হয়েছে বইকি। আপনার ভালো লাগেনি? অবশ্যই উত্তরে গেলে খারাপ লাগে না। আরে হরিণ কাকা যে কেমন আছিস তোরা? ভালো, কতদিন বাদে এলে বাবা। মা কোথায় তো? মা হরিণ কাকা বসো, আপনি বসুন। আমি যে পেশেন্ট, আপনি ডাক্তার বুঝি? বাহ, সে কি কথা বলছিস ওর সঙ্গে, অথচ পরিচয় হয়নি। দিস ইজ ডক্টর প্রতুল ভট্টাচার্য, ওয়ান অফ আওয়ার লিডিং ইয়ং সাইকিয়াট্রিস্ট। আমি কিন্তু আশ্চর্য উপকার পেয়েছি আপনার ট্রিটমেন্টে। প্রতুল, আপনার সঙ্গে আমার বাক্সবদল হয়েছিল। আপনি দাদা আচ্ছা, আমার আবার একটা আচ্ছা, আমি চলি। আমি আসছি অমিতা। না আসবে না, নেভার, আর আপনিও না। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না তো। কি আসবে লোকটা আমাকে পরীক্ষা করতে এসেছিল? ফ্রড, ভণ্ড। আমি যে কিভাবে আপনার কাছে অ্যাপোলজাইজ করব? না না, আপনার কি দোষ, আমি তো স্বেচ্ছায় গেলাম। আর তাছাড়া হরেন গাঙ্গুলি যেভাবে এসে পড়বে এটা তো ভাবাই যায়নি। এটির ব্যাপারে মানুষের বুদ্ধি একেবারে পাওয়ারলেস। তবু এটা হয়তো প্রফেশনালি আপনার, সে যাই হোক আপনার তো কোনো দায়িত্ব নেই। তবে একটা কথা বলছি, এই ঘটনার থেকে আপনার বিয়েটা যদি ভেস্তে যায় তাহলে বোধ হয় উভয় পক্ষের মঙ্গলই হবে। সে বাদের কথা যদি বলেন খারাপ নয়। খারাপ নয়? তবে ওর জন্য বোধ হয় একটু অন্য ধরনের পাত্র প্রয়োজন। আবার আসবেন কিন্তু আমাদের বাড়ি, কিছু পেশেন্ট হিসেবে নয়, কারণ তার বোধহয় দরকার হবে না। ও ভালো কথা, আপনি সেদিন আমাকে তিনটে প্রশ্ন করছিলেন না, কি ব্যাপার বলুন তো? ওহো, ও একটা এলিমেন্টারি সাইকোলজিক্যাল টেস্ট। কি ব্যাপার শুনি না, এক থেকে পাঁচ, এক থেকে দশ, ফুলের নাম। আপনি দশজন লোককে প্রশ্নটা করুন, তার মধ্যে নজনই উত্তর দেবে তিন সাত গোলাম। ও তার মানে আমি মোটামুটি অ্যাভারেজের মধ্যে পড়ি। অ্যাভারেজও বলতে পারেন আবার নর্মালও বলতে পারেন, অর্থাৎ আপনার মতো লোকের আমার কাছে আসার কোনো প্রয়োজনই নেই। অবশ্য যদি প্রেমের ব্যাপারে কোনো গোলমাল না পাঠিয়ে বসে। নো নো, নেক্সট টাইম আই উইল কনসাল্ট ইউ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, গুড নাইট। গুড নাইট। কি রে তুই না গোকামে ছিলি? হ্যাঁ মা, কেমনই তো? ও আমি যেন দেখলাম।
আমার সেই সেই নামে একটা চিঠি এসেছে আমাদের বাড়িতে। কালিম্পং এর চিঠি? হ্যাঁ, হরপ্লেস চট্টোপাধ্যায়। সে মামা গো মামা। বড় চিঠি? মাই ডিয়ার প্রমোদ, আমি 10ই নভেম্বর কলিকাতায় পৌঁছাবো। আমার নতুন বেরিয়েছে, সঙ্গে নিয়ে যাব। তুমি নিরুপমাদের ওখানে গিয়েছিলে কি? ওরা গাছ না চিনুক, মানুষ চেনে। তোমাকে ওদের বিশেষ পছন্দ। তোমার জন্য একখানা ক্যাকটাস নিয়ে যাচ্ছি, 10ই সন্ধ্যায় এলে পাবে। আশা করি ভালো আছো। এটি আশীর্বাদক শ্রী হরবিলাস চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ। ক্যাকটাসটা আমি পাবো? পাবি পাবি। আচ্ছা চলি প্রমোদ বাবু। আচ্ছা। কদিন ধরে কখনো নাচে, কখনো গায়, কখনো হাসে, কখনো আবার গম্ভীর। আচ্ছা মামু, সাইকোঅ্যানালিসিস জিনিসটা কি সবটাই ভণ্ডামি না? কি জানি বাবু, আমি তো ঠান্ডা দেশে থাকি, আমার মাথাটা তো গরম হয় না। তবে তোরা হয়তো বলবি আমার ওই গাছপালার নেশাটাই পাগলামো। তাহলে তো জগদীশ বসুকে পাগল বলতে হয়। মিলাচ্ছ কেন মামু? এই যে আমার কেন জানি না মনে হলো। কেমন আছেন আপনি? ভালো। তুমি? ভালো। একটা কার জন্য এনেছি এবারে বুঝতে পারছিস? কেমন আছেন আপনারা? ভালোই। এতদিন আসিনি যে, আলাপটা বুঝি কেবল দাদার সঙ্গে হয়েছিল? না, আমি ভাবছিলাম একেবারে একটা নিমন্ত্রণের চিঠি পেয়ে তারপর আসবো। তার জন্য আর চিঠির দরকার কি? সে এমনিতেই হবে। এখন কি বলিস মিনু? আচ্ছা দাঁড়াও, তোমার সেই জিনিস দুটো নিয়ে আসি। চা খাবেন? না, আমি এইমাত্র খেয়ে। তাতে কি হয়েছে? আর একটু খা। না মা, উনি একেবারে নিমন্ত্রণেই খাবেন। বসো। আমাকে আর আপনি বলছেন কেন? আচ্ছা তবে বসো। আপনার গান বাজনা কিরম চলছে? এরকম দাঁড়া ছিলাম, এই তো। তা হঠাৎ এতটা অবনতি কেন? জানেন, আপনাকে দেখে কিন্তু একজনের কথা মনে পড়ে যাচ্ছে। কে? অবশ্য আপনার শুনতে ভালো লাগবে না, কিন্তু আনফরচুনেটলি তার সঙ্গে আপনার যেন কোথাও একটা মিল রয়েছে। কে শুনি না। সেই ডাক্তার যাকে নিয়ে আপনার রোমান্টিক লেখক গল্প লিখবেন? প্রতুল ভট্টাচার্য, সাইকিয়াট্রিস্ট। আপনি তাকে চেনেন? ঘনিষ্ঠভাবে। যার সঙ্গে আমার বাক্স বদল হয়েছিল? Here you are, with my best compliments. It's a very rare specimen, euphorbia. আপনি বোধহয় এটা অপাত্রী দান করছেন। আচ্ছা আচ্ছা, সেটা বিচার করবার ভার তুমি আমার উপর ছেড়ে দাও তো। দেখি বইটা, দেখি লিখে দিই। মিনু, কলম একটা দেন। ততক্ষণ একটু মিষ্টি মুখ করো, চা আসছে। জানো মা, উনি সেই ডাক্তারকে চেনেন? কোন ডাক্তার? যে কোন ডাক্তার? আবার ডাক্তার ফ্রড? ভদ্রলোক নাম ভারী এসেছিলেন মিনুকে অবজার্ভ করতে। তারপর তার এক পেশেন্ট, তিনি আবার আমাদের আত্মীয় হন। তিনি এসে পড়াতে ভদ্রলোক ধরাচড়া পড়ে সে কেলেঙ্কারি কাণ্ড। না, আপনার সেই লেখককে বলে দেবেন যে ডাক্তারের মতো রোমান্টিক গল্পের নায়ক হবার উপযুক্ত নয়, কারণ তাদের নিজেদের মনের মধ্যেই অনেক গণ্ডগোল। এই যে কবে এলে? এই তো আজই। কেমন আছেন? বসুন। হ্যাঁ বসুন। যা অ্যান্টিসিপেট করেছিলাম তাই। লোকটা চেম্বারে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আপনি কি আবার চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ, আপনি আবার চিকিৎসা করাচ্ছেন নাকি?
শুনেছিলাম তো বেশ ভালোই ছিলেন। আই ওয়াজ, কিন্তু কদিন ধরে চোখের সামনে আবার সেই স্পটগুলো দেখতে পাচ্ছি, আর একটা কেমন সুইমিং সেন্সেশন বোধ করছি, আর গায়ে কেমন যেন একটা চিটপিটে ভাব, যেন অজস্র পিঁমড়ে ঘুরে বেড়াচ্ছে। কাকা তুমি এই সমস্ত ইমাজিন করো। হ্যাঁ বলছি সমস্ত ইমাজিন করো। ইমাজিন করি? ইমাজিনেশন, ইমাজিনারি ব্যায়ামের চিকিৎসা হয়, সে তো আমাকে প্রায় সারিয়ে তুলেছিল, কিন্তু আবার একটা রিল্যাপসের মতো হওয়াতে তার কাছে গিয়েছিলাম, কিন্তু সে তো অ্যাপয়েন্টমেন্টই নিচ্ছে না। এরকম একটা বিজি ডাক্তার, এত এবু ভদ্র অমায়িক আর সত্যিকারের গুণী লোক খুব বেশি তো দেখা যায় না ওর মতন। মিনু, তোর কিন্তু অ্যাপোলজি চাওয়া উচিত ওর কাছে। অ্যাপোলজি মাই ফুট, দাদার ছবিতে গোঁফ পেকে দিয়েছিল কেন? নাম ভারী এসেছিল কেন আমাদের বাড়িতে? হি ইজ নাথিং বাট আ ফ্রড, দাদার ভাষায় ফোর টোয়েন্টি। কি তুমি যাচ্ছ নাকি? হ্যাঁ আজ চলি। তা হচ্ছে যে আজ থাক, আমার কিন্তু একদিন হর্টিকালচারে যাবার ইচ্ছে রইল তোমার সঙ্গে। বেশ তো, কবে যাবে? যেদিন বলবেন। এক কাজ করো না, একটা রোববার এখানে এসো, এখানে এসে খাওয়া দাওয়া করো, তারপর সবাই মিলে একসঙ্গে যাওয়া যাবে। আচ্ছা, মিনুর আজকাল একটু ফুলের ওপর ইন্টারেস্ট হচ্ছে, ক্যাকটাসটা তো প্রায় বেহাত হওয়ার জোগাড় হয়েছিল। আচ্ছা চলো, এই দেখো তোমার সঙ্গে হরেন গাঙ্গুলি, প্রমোদ ভট্টাচার্য। নমস্কার। আচ্ছা আপনার সঙ্গে কি আর কোথাও? না না বোধ হয়। আচ্ছা চলি। প্রমোদবাবু আপনি অফেন্ডেড হন না তো? কেন? আপনার তো আমার খুব পরিচিত উনি, কিন্তু আমার সত্যি মনে হয় লোকটির মাথা গন্ডগোল আছে, নইলে এরকম করবে কেন? তার কিন্তু আপনার সম্পর্কে ধারণা যে আপনার মধ্যেও অনেক গন্ডগোল আছে। কিরকম? তিনি বলেন যে আপনার প্রধান দোষ হলো সামান্য কয়েকটা ব্যাপার থেকে আপনি একটা লোকের গোটা চরিত্র বুঝে ফেলতে চেষ্টা করেন, এটা ডেঞ্জারাস। তিনি আরো বলেন যে ছবিতে গোঁ পেকে দেওয়া যতখানি দোষের, পরের সন্দেশে না বলে ভাগ বসানো ঠিক ততখানি দোষের। অর্থাৎ তার মতে তিনি যতখানি খারাপ লোক আপনিও ঠিক ততখানি খারাপ লোক। আর আপনার বাড়িতে ছদ্মবেশে আসার ব্যাপারটা কি জানেন? ওটা উনি এসেছিলেন আপনার বন্ধু শোভেনবাবু ওর প্ররোচনায়। আর আমি যতদূর জানি শোভেনবাবুর হাত থেকে আপনি যে উদ্ধার পেয়েছেন সে ওই প্রতুলবাবুরই জন্যে। আমার মনে হয় লোকটাকে না চিনি আপনি একটা ধারণা করে ফেলেছিলেন, আর ধারণাটা ভুল। বাবা আপনি কি তার পাবলিক রিলেশনস অফিসার নাকি? তবে আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আপনার মতে আমার কি করা উচিত? যা করা উচিত তাকে আপনি করবেন। আপনার কাকা যে প্রস্তাবটা দিলেন ওইটি ঠিক, একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেব আপনার। না এটা আপনি বাড়াবাড়ি করছেন, আমি অ্যাপোলজাইজ করতে পারবো না। আমার যা মনে হয়েছিল তাই বললাম। আচ্ছা আজ আসি। আবার আসবেন তো? সবাই আমার অ্যাডভাইস দিতে আসে। তোর কি হয়েছে বলতো? হ্যাঁ ঠিক করে বলতো তোর কি হয়েছে? মাথার ব্যামো হয়েছে, মাথার ব্যামো, চিকিৎসা করা দরকার, সাইকোপ্যাথি। যাই বলিস বাবু, আমার ওই প্রমোদ ছেলেটিকে বড় ভালো লাগে, ওর বিষয়ে আরো জানতে ইচ্ছে করে।
ও কি করে, বাড়িতে কে কে আছেন? হ্যাঁ রে, তোর ভালো লাগে না ছেলেটিকে? লাগলে কি হবে, সে তো আর আসবে না। কেন? ওই ডাক্তারই খুব বন্ধু। কি দরকার ছিল বাবা এত আলাপ হওয়ার? বলেছি অ্যাপোলজাইজ না করলে আর। আমি ভাবলাম তুমি খুশি হবে। রূপকথার আনহ্যাপি এন্ডিং কেউ পছন্দ করে? বাবা এত করে দিলাম তাও হলো না। দেখ তোকে মজুমদার। মিস মজুমদার? হ্যালো, ডক্টর ভট্টাচার্যি স্পিকিং। শুনুন, আমি অমিতা মজুমদার কথা বলছি। হ্যাঁ, কি খবর বলুন। আমি কাল আপনার চেম্বারে একবার আসতে চাই, সামান্য একটু দরকার আছে। আপনার সময় হবে কি? আপনার কখন সুবিধা হবে? ধরুন বিকেল 5টা নাগাদ যদি যাই। ফাইন। আচ্ছা, ধন্যবাদ, নমস্কার। নমস্কার। হ্যাপি এন্ডিং নাকি অমিত মজুমদার? না, অত সহজ নয় রে, অত সহজ নয়। তা তোকে একটা জিনিস শোনা, এখন এমন একটা অবস্থা যে ও যদি না বলে তাহলে তো একটা সব আছেই, আবার যদি হ্যাঁ বলে তাহলেও একটা ভবিষ্যতের চিন্তা রয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি, ও ক্ষণে ক্ষণে এমন চেঞ্জ করে যে ওকে বোঝাই মুশকিল হয়ে পড়েছে। মানে পরশু হয়তো হ্যাঁ বলল, আবার বিয়ের ঠিক আগের দিন যদি বেঁকে বসে, মানে ব্যাপারটা আমি হয়তো ঠিক আপনাকে বোঝাতে পারছি না। শি ইজ এ ভেরি ভেরি আনইউজুয়াল টাইপ। তাই মেয়েরাও কি আজকাল এইসব লাইন নিচ্ছে নাকি? ও, শি ইজ ভেরি গুড। মুশকিল কি জানেন, এরা প্রায় টিকে থাকতে পারে না, চটপট একটা বিয়ে করে সেটেল করে বসে। নমস্কার। একটু দেরি হয়ে গেল। ইটস অলরাইট, আসুন আসুন আসুন, বসুন। ঠিক আছে, আমি সেদিনকার ব্যাপারটার জন্য অ্যাপোলজাইজ করতে এসেছিলাম। আই এম সরি ফর হোয়াট হ্যাপেন্ড। সে কি, আপনার আগে আমারই তো অ্যাপোলজাইজ করার কথা। সত্যি এভাবে আপনার কাছে ফলস পরিচয় দেওয়াটা আমার খুবই অন্যায় হয়েছে। আমার তো তাই ধারণা, কিন্তু শুনলাম যে আপনি খুব আপসেট হয়ে পড়েছেন এবং ব্যাপারটা জানাজানি হয়ে গেলে আপনার প্র্যাকটিসের খুব ক্ষতি হতে পারে। আমার কিন্তু আপনার ব্যবহার খুবই সমীচীন এবং স্বাভাবিক বলে মনে হয়েছে, এবং তার জন্য আপনার উপর শ্রদ্ধা আমার বেড়েছে বই কমেনি। বেড়েছে মানে
আপনার কি আমার উপর আগে থেকেই শ্রদ্ধা ছিল নাকি? আপনার গান আমি শুনেছি, মায়ের খেলা। ও, তাহলে আপনার আপসেট হওয়ার খবরটা ভুল। আর আমার এখানে এসে অ্যাপোলজাইজ করাটাও আপনার কাছে প্রয়োজন বলে মনে হয়নি। সত্যি কথা কি জানেন, আমি চেয়েছিলাম আপনি একবার আমার চেম্বারে আসুন। ওটা আসলে একটা ছুতো। সে কি? আমার ইচ্ছে ছিল আপনাকে আরেকটু ভালো করে দেখার। কি? কারণ আমার মনে হয়েছিল যে আপনি একটা ভারী ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল টাইপ। সেটা আন্দাজ করেছিলাম আপনার হাতের লেখা দেখে আর আপনার ডায়েরি পড়ে। আপনি আমার ডায়েরি পড়েছেন? আপনিও তো আমার নোটবুক পড়েছেন। নোটবুক আর ডায়েরি এক হলো? ডায়েরি অবশ্যই আমি পড়িনি, আমার বৌদি পড়েছেন। এসব ব্যাপারে মেয়েদের কৌতূহলটা একটু বেশি কিনা? মোটেও না। আর তাছাড়া আমি মাত্র তিন চার দিনের এন্ট্রি আপনার দেখেছি, ইনফ্যাক্ট দেখিও নি শুনেছি। আর এক হিসেবে তাতে ভালোই হয়েছে, কারণ শোভনবাবুর সঙ্গে আপনার যে মানানো মুশকিল তা আমি ওইটার থেকে বুঝতে পেরেছিলাম। আই সি। আপনার আর কিছু বলার আছে? দু চারটে কথা, বসুন না প্লিজ, বেশি সময় নেই। যদি কিছু না মনে করেন, যখন এসেই পড়েছেন তখন তিনটে সহজ প্রশ্ন আপনাকে আমি করব। কোনো পার্সোনাল কোয়েশ্চেনের উত্তর দিতে আমি রাজি নই। না না, পার্সোনাল নয়। এক থেকে পাঁচের ভেতরে একটা নাম্বার বলবেন কি? এক থেকে পাঁচ? হ্যাঁ, চট করে। এক। এক থেকে দশ? দশ। একটা ফুলের নাম করুন। ঘিটু। থ্যাংক ইউ। আমার আইকিউটা জেনে ফেললেন বোধহয়। ভেরি ইন্টারেস্টিং। মিস মজুমদার, এবারে আমি আপনাকে একটা ব্যাপার সম্বন্ধে সাবধান করে দিতে চাই। রিয়েলি? একটি ব্যক্তি সম্বন্ধে, প্রমোদ ভট্টাচার্য। লোকটি আপনার প্রেমে পড়েছে আপনি জানেন কি? এবং লোকটি সম্পূর্ণ অনিষ্ট নয়। সে যে কালিম্পং গিয়েছিল আপনাকে ধাওয়া করে, আপনার মামা সম্বন্ধে তার কোনো ইন্টারেস্ট নেই। তার কারণ ফুল এবং গাছপালা সম্পর্কেও তার কোনো ইন্টারেস্ট নেই। আর সে যে পরিচয় আপনাকে দিয়েছিল সেটা তার আসল পরিচয় নয়। ডক্টর ভট্টাচার্য, ঠকানোর কথাই যদি বলেন আপনি কম কিসে? আর আপনার মুখ থেকে তার সমালোচনা শুনবো কেন? তাকে তো আমরা চিনি, আপনাকে তো চিনিই না। জানেন না? না। একেবারেই না, মোটেই না। এবার দেখুন তো, মিস মজুমদার, মিস মজুমদার, অমিতা দেবী, অমিতা দেবী, অমিতা, মিনু, মিনু, হ্যালো, কি খবর শোভনবাবু? হ্যাঁ, রত্না ভট্টাচার্য। হ্যাঁ, আপনাকে তো আমি বললাম আপনার সঙ্গে মানাবে ভালো। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি একদিন আমার বাড়িতে আসুন, আপনার সঙ্গে আমি আলাপ করিয়ে দেব। হ্যাঁ, আমার বাড়িতে। আচ্ছা। মিস মজুমদার, আপনি কি এখনো বিশ্বাস করেন যে ডাক্তার রোম্যান্টিক গল্পের নায়ক হবার উপযুক্ত নয়? আমি কিন্তু গল্পের কথাই বলছিলাম। ও, তাহলে আর একটা প্রশ্ন করতে পারি কি? করুন। আমাকে বিয়ে করবেন? করলে কতগুলো অ্যাডভান্টেজ আছে সেগুলো আপনার জানা দরকার। প্রথমত, আমি আপনাকে যতদূর দেখেছি
এবং জানি তাতে মনে হয় যে আমাদের টাইপটা মিলবে ভালো আর একটা সুবিধা হচ্ছে বিয়ে করলে পর বাক্স বদলের মতো একটা বিশ্রী ঘটনা ঘটবার আর কোনো সম্ভাবনা থাকে না ভেবে দেখুন আমরা বিয়ে করে হয়তো হয়তো কালিম্পং যাচ্ছি হানিমুনে আমাদের দুজনের Thank you.